রাজ্যত ভূমিকম্পর জোকাৰণি, রাজ্যর বিভিন্ন প্রান্ত অনুভূত হয় ভূমিকম্পর জোকাৰণি। 4:31 অনুভূত হয় ভূমিকম্পর জোকাৰণি। এই ভূমিকম্পর রিখটার স্কেলত প্রাবল্য আছিল 4.3। এই ভূমিকম্পর অভিকেন্দ্র আছিল নগাঁও জেলা। পুনর্বার জানাইছো, আজি কিছু সময় পূর্বে রাজ্যত ভূমিকম্পর জোকাৰণি অনুভূত হয়, বিভিন্ন প্রান্ত অনুভূত হয় এই জোকাৰণি। 4:31 এই ভূমিকম্পর জোকাৰণি অনুভূত হয়। ইতিমধ্যে কৈছো, ভূমিকম্পর রিখটার স্কেলত প্রাবল্য আছিল 4.3, আর এই ভূমিকম্পর অভিকেন্দ্র আছিল অসমৰ নগাঁও জেলা। এবার বঙ্গাইগাঁওত উৎকোচ লৈ গ্রেপ্তার হল পঞ্চায়েত সচিব। উত্তর শালমৰা গাঁও পঞ্চায়েতৰ সচিব রঞ্জিত কুমার সরকারক গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি নিবারক শাখায় অভিযান চলায় গ্রেপ্তার করে রঞ্জিত কুমারক। 7,000 টাকা উৎকোচ লওয়ার সময়তে জালত পড়ল সচিবগী। দুর্নীতি নিবারক শাখায় জেলা অব্যাহত রাখিছে রঞ্জিত কুমার সরকারক। মাত্র 5 মাস পূর্বে উত্তর শালমৰা গাঁও পঞ্চায়েতত যোগদান করেছিল রঞ্জিত কুমারে। সোনাপুরের কচুতলিত আজি পুনের চলিল প্রশাসনের উচ্ছেদ অভিযান। বিশাল আরক্ষী বাহিনী আর নিরাপত্তারক্ষীর উপস্থিতিত কচুতলিত এই উচ্ছেদ অভিযান চলে। ইতিমধ্যে জাননী লাভ করা প্রায় সংখ্যক বেদখলকারী কচুতলি ত্যাগ করে আঁতরি গেছে, যার ফলত পরিত্যক্ত অবস্থাত আছে ঘর বাড়ি সমূহ। জেসিবিরে এফালের ভাঙি পেলা হয় বেদখলকারীর ঘর সমূহ। মঙ্গলবারে কচুতলির 6টা সেক্টরত উচ্ছেদ চলায় ভাঙি পেলা হয়েছিল 1.5 শতাধিক বাসগৃহ। প্রশাসনে প্রায় 1500 এক্সকেভেটরের সহায়ত অভিযান চলায়। বিগত 2টা দিনত 441টা বাসগৃহ উচ্ছেদর পিছত আজি তৃতীয় দিনও উচ্ছেদ অভিযান চলে। আজি প্রায় 200 বাসগৃহ উচ্ছেদর লক্ষ্য লয় প্রশাসনে। জনজাতীয় আবেষ্টনীর ভূমিত একাংশ লোকে অবৈধভাবে সাজিছিল বাসগৃহ। উচ্ছেদস্থলী পরিদর্শন করে কামরূপ মহানগর জেলা আয়ুক্ত। হয়, আজি আমার দ্বিতীয় পর্যায়ত তৃতীয় দিন আমি আজি চলি আছে আমার। আর আজি আমার মোটামুটি 200 স্ট্রাকচার টার্গেটত আছে। প্রথম দিনে আমি 189 করেছিল, কালি আমি 252 করেছিল, আর আজি অকমান বতরে প্রথম অবস্থা বিধি পথালি দিয়ার কারণে অকমান স্লো হয়েছিল, কিন্তু এতিয়া বর্তমান পূর্ণদমত চলি আছে। আর মই এইখিনিতে কব বিচাৰিছো, আমার কচুতলি পথার গাঁওখন জনজাতীয় বেষ্টনীর ভিতর পড়ে, আর ইয়াত যেসকল ব্যক্তির যোগ্যতা নাই তেখেতসকলৰ ঘর সমূহে ইয়াত চিনাক্তকরণ করে উচ্ছেদ চলোৱা হৈছে। আর বাকি যিসকল সংরক্ষিত ব্যক্তি আর বেল ফর্মেশনের আগর যিখিনি ব্যক্তি আছে তেখেতসকলৰ ঘর সমূহ আমি টাচ করা নাই, আর এতিয়ালৈকে খুব শান্তিপূর্ণভাবে কামবিলাক চলি আছে, কোনো ধরনের প্রবলেম হওয়া নাই। কচুতলির উচ্ছেদক লৈ সরকারের সমালোচনা বিধায়ক রফিকুল ইসলামর। সরকারে এটা জনগোষ্ঠীক টার্গেট করার অভিযোগ রফিকুলর। সিমেন্ট কোম্পানি তথা বৃহৎ প্রতিষ্ঠানক উচ্ছেদ করবলে সরকারক প্রত্যাহ্বান রফিকুল ইসলামর। কচুতলি সোনাপুর রেভিনিউ সার্কুলার আন্ডারত যিখিনি মানুষ উচ্ছেদ করিলে, ভূমিহীন মানুষ, গরিব মানুষ, দুখিয়া মানুষ, তেখেতকলে বহুতে মাটি কিনি লৈছে, কিছুমানেরপরা মেদি মাটিও কিনিছে, সরকারি মাটিতো তেখেতকলে ঠাই লৈছে। বাছি বাছি এটা জনগোষ্ঠীক টার্গেট করে তেখেতকলে উচ্ছেদ করিলে, তাতে অবৈধভাবে আৰু অন্য লোকও কিন্তু সেইখিনিত আছে। ট্রাইবেল বেল বুলি কোৱা জায়গাখিনি কিন্তু গোটেইখিনি তেখেতসকলে কৰা নাই। যদি মুখ্যমন্ত্রী ডাঙৰীয়া সাহস আছে, ট্রাইবেল ভাইসকলৰ প্ৰতি যদি দৰদ আছে, তেতিয়াহলে সোনাপুর সার্কুলৰ গোটেইখিনি ট্রাইবেল বেল তেখেতে খালি কিয় নকৰে? এই সিমেন্ট ফ্যাক্টরিখিনি কক বা আৰু কিছুমান যিসকল আছে বনিয়া গোষ্ঠীয়ে মাটি লৈছে, লৈ তেখেতসকলৰ বিজনেস চলাই আছে, সেইসকলক কিয় উচ্ছেদ কৰাৰ তেখেতৰ সাহস হোৱা নাই? এই গরিব মানুষ, দুখিয়া মানুষের উপর বুলডোজার চলায় যদি তেখেতে আমেজ পায়, এইটো আর মোর কি কব লগা আছে। সিমেন্ট কোম্পানির মইমতালি স্টার সিমেন্টর বিরুদ্ধে গরজি উঠিছে কংগ্রেস। স্টার সিমেন্টর উচ্ছেদর দাবি কংগ্রেসর। বিজেপিক নির্বাচনী পুঁজি দি সোনাপুরের ভূমিত লুণ্ঠনের অভিযোগ। ট্রাইবেল বেল্টর বৃহৎ ভূমি স্টার সিমেন্টে দখল করার অভিযোগ। কিয় স্টার সিমেন্টর বিরুদ্ধে সরকারে চলোৱা নাই উচ্ছেদ? 2019ত স্টার সিমেন্টে কিনিছিল 50 লাখ টকার ইলেকট্রেল বন্ড। বিজেপির একাউন্টত জমা হয়েছিল ইলেকট্রেল বন্ডর ধন। বিজেপিক সন্তুষ্ট করবলে কিনিছিল নেকি ইলেকট্রেল বন্ড? স্টার সিমেন্টর পৰা কি লাভ হয়েছে অসমত? স্টার সিমেন্টে অসমক নিদিয়ে জিএসটি, এসজিএসটি। যোৱা বছৰ স্টাৰ চিমেণ্টৰ লাভ হৈছে 2000 কোটি টকা, কিন্তু এই লাভৰ পৰা অসমে এটকাও পোৱা নাই। স্টাৰ চিমেণ্টে অসমৰ মাটি প্ৰদূষিত কৰিছে,
কটনি বিল, বমানী বিল পুতি পেলাইছে। স্টার সিমেন্টে প্রদূষিত করেছে দিগারু নদী। বিতর্কত স্টার সিমেন্ট, দামি দামি বিজ্ঞাপন দিয়ে চলাই থাকা স্টার সিমেন্ট এটা বিতর্ক সোমায় পড়েছে। সিমেন্ট কোম্পানির ময় মতালি স্টার সিমেন্টর বিরুদ্ধে গরজি উঠিছে কংগ্রেস। স্টার সিমেন্ট উচ্ছেদর দাবি কংগ্রেসের, বিজেপিক নির্বাচনী পুঁজি দিয়ে সোনাপুরের ভূমিত লুণ্ঠনের অভিযোগ কংগ্রেসের। স্টার সিমেন্টে কিনেছিল 50 লাখ টাকার ইলেকটোরেল বন্ড, আর সেই বন্ডর ধন জমা হয়েছিল বিজেপির একাউন্টত। সেই কারণে স্টার সিমেন্টর বিরুদ্ধে উচ্ছেদ চলা নাই নাকি বলে প্রশ্ন উত্থাপন করেছে কংগ্রেস দলটোয়ে। পূর্বাঞ্চল সিমেন্ট সুপার লাইট, এই স্টার সিমেন্ট এইবিলাকে বহুত একর মাটি তাতে বেদখল করে আছে। এই যা মাটি বেদখল করে আছে, সেই বেদখল করা মাটিবিলাকর কি লাভ হয়েছে? আপনাদের একটা উদাহরণ দিব খুঁজছো, স্টার সিমেন্টে জিএসটি নিদিয়ে, এস জি এস টিও নিদিয়ে। রাজহ অবস্থা ইমান বেয়া, বিত্তীয় অবস্থা ইমান বেয়া, স্টার সিমেন্টর মুখ্য কার্যালয় আছে কলিকতাত, কলিকতা সত্যম টাওয়ার্স 1 নং মহলা ইউনিট 9B আলিপুর রোড কলকাতা। 2000 কোটি টাকা যাওয়া বছর প্রফিট হওয়া দেখাইছে, কিন্তু 1 টকাও এস জি এস টি নিদিয়ে, রাজহ নিদিয়ে। তো আমার কথাটা হল, মাটি তোমালকে প্রদূষণ করবা, তোমালকে তার দুখন বিল আছিলে, এখন হল কথনি বিল আর বোমানী বিল, এই দুইখন বিল প্রায় পুতি পেলাইছে। তাতকেও ভয়ঙ্কর কথাটা হল, স্টার সিমেন্টে পবিতরা অভয়ারণ্য, অভয়ারণ্যর মর্যাদা নোহা করবর কারণে উচ্চতম ন্যায়ালয়ে এখন আবেদন দিছিলে, আর যা 2024 চনের মার্চ মাহত 13 মার্চত উচ্চতম ন্যায়ালয়ে গালি পাৰিছে যে আপনাদের এনেকা অদ্ভুত একটা যুক্তি কেউ দর্শাইছে। গতি এই স্টার সিমেন্ট বিরোধী যার্যকলাপ আপনাদের মন করব, স্টার সিমেন্টর যাক মানুষ আছে ইয়াতর এইখিনিও কাণ্ড জ্ঞানে এজন মানুষ নাই, যখন ডাইরেক্টর মেনেজিং ডাইরেক্টর যানবিলাক আপনাদের চাব, আমি আপনার দি দিম তথ্য পাতি, এজন মানুষ রখা নাই, আর সাংঘাতিক ধরনের দুর্ব্যবহার হয়। স্টার সিমেন্টে দখল করে আছে ট্রাইবেল বেল্টর বহু একর মাটি, কিন্তু কংগ্রেসের প্রশ্ন, স্টার সিমেন্টের কি লাভ হয়েছে? স্টার সিমেন্টে নিদিয়ে জিএসটি, এস জি এস টি, স্টার সিমেন্টর মুখ্য কার্যালয় আছে কলকাতাত আছে। যা বছর স্টার সিমেন্টর লাভ হয়েছে 2000 কোটি টাকা, কিন্তু এই লাভেরপরা একটকাও পাওয়া নাই। এটা তথাকথিত সিমেন্ট ফ্যাক্টরি বলে কংগ্রেসে অভিযোগ উত্থাপন করেছে। এই সিমেন্ট কোম্পানিটির নামত কিমান কত কি দুর্নীতি দুই নম্বরী চলি আছে সেয়া বহুতে জানে বলে উল্লেখ করা হয়েছে। এই সিমেন্ট কোম্পানিটির লগত একাংশ কেনে ধরনের দালাল জড়িত সেই কথাও কংগ্রেসে অভিযোগ করেছে। স্টার সিমেন্টে মাটি প্রদূষিত করেছে, কটানি বিল, বোমানী বিল পুতি পেলাইছে, স্টার সিমেন্টে দিগারু নৈ প্রদূষিত করেছে। স্টার সিমেন্টর ইমানেই স্পর্ধা যে পবিতরার অভয়ারণ্যর মর্যাদা বাতিল করবলকেও উচ্চতম ন্যায়ালয়ত আবেদন চলাইছিল এই তথাকথিত স্টার সিমেন্টে। এই কাণ্ডর বাবে 2024 তেরো মার্চত উচ্চতম ন্যায়ালয়ের গালি খাবলগা হয়েছিল স্টার সিমেন্ট কোম্পানিয়ে। মাটিতে বেপার করে বিরোধী কার্যকলাপ চলাই অহার অভিযোগ স্টার সিমেন্টর বিরুদ্ধে। স্টার সিমেন্টর বোর্ড অফ ডাইরেক্টরত কোনো এজন নাই, লগতে সাংঘাতিক দুর্ব্যবহার করে কর্মচারীক। এওঁলোকে কচুতলীর উচ্ছেদ স্টার সিমেন্টর সপক্ষে চলা হয়েছে নাকি বলে প্রশ্ন সরকারক। স্টার সিমেন্টে বিজেপিক সন্তুষ্ট করে রাখবলে কিনেছিল নাকি ইলেকটোরেল বন্ড? 2019 চনের 20 এপ্রিলত স্টার সিমেন্টে কিনেছিল 50 লাখ টাকার ইলেকটোরেল বন্ড, আর এই বন্ডর ধন 23 এপ্রিলত জমা হয়েছিল বিজেপির একাউন্টত। তাত সিমেন্ট আহিছে আপনার 3/1/2024ত সরকারে হিয়তক পারমিশন দিছে কেলে পবিতরা বন্য অঞ্চল, পবিতরা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, যত আমি কো যে কাজিরঙ্গাতকে বেশি গড় আছে, যদি আপনার ডেন্সিটি অফ রাইনো সেটা আপনার কাজিরঙ্গাতকে বেশি পবিতরা, এনেকা বন অঞ্চলের ইমান কাষত তেওঁলোকে দুটা তিনটা সিমেন্ট ফ্যাক্টরি কেলে বনাবলে দিছে? 2013ত স্টার সিমেন্টর লাইসেন্স বাতিল হয়েছিল, ন্যাশনাল ওয়াইল্ড লাইফ বোর্ডর সার্টিফিকেট নথকার বাবে লাইসেন্স বাতিল হয়েছিল, কিন্তু তারপরও স্থাপন হয়েছিল স্টার সিমেন্ট। তারপর স্টার সিমেন্টে ট্রাইবেল বেল্টর মাটিত অধিক সম্প্রসারণ চলাই গেছে। উল্লেখযোগ্য যে স্টার সিমেন্টর কারখানা আমসাং বন্যপ্রাণী অরণ্যর 6 কিলোমিটার এলাকার ভিতর পড়ে, যত বন্যপ্রাণী আইনমতে 10 কিলোমিটার ব্যাসার্ধর ভিতর কোনো উদ্যোগে স্থাপন করব নোৱাৰে। এটা গোচরত স্টার সিমেন্টে নিজেই স্বীকার করেছিল কটানি বিলত দখল হওয়ার কথা, দিগারুত প্রদূষণের কথাও স্বীকার করেছিল স্টার সিমেন্টে। তারপরও ট্রাইবেল বেল্টর ভূমিত স্টার সিমেন্টে দ্বিতীয় গোট স্থাপন করবলে সক্ষম হয়েছিল কেবল সরকারক তুখামত করে। যদি আপনি চাব, এই ইকোলজিক্যাল সেন্সিটিভ জোন ইয়াত দুইবার
দুইবার, এবার হয়ে গেল আপনার আমচং ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, যার 6 কিলোমিটার রেডিয়াসের আন্ডারত পড়ে। এটা আমার ওয়াইল্ড লাইফ প্রটেকশন অ্যাক্টে কয় যে 10 কিলোমিটার লৈকে আপনি কোনোবা ইকোনমিক অ্যাক্টিভিটি বা এনেকা কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি করব নয়, কিন্তু স্টার সিমেন্টে তো সিমেন্ট ফ্যাক্টরি লগাই তো এয়ার পলিউশন করে, যদি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট রিপোর্ট দিছে, রিপোর্টে যেটা এক্সপানশনের কারণে গেছিল এই 2022 তাত লিখি দিছে যে আমি সেই যুক্ত আপনার বিলটো আমি তার এনক্রোচমেন্ট আমার অলপমান হয়েছে প্রথম কথনি বিলত, আর তার এগেনস্টো যদি ডিগারু নদী আছে, ডিগারু নদীতেও প্রদূষণ করা পাইছে, তথাপি ইমান বস্তু হওয়ার পাছতো কেলে অসম সরকারে তাত এটা নয় সেকেন্ড এটা আপনার স্টার সিমেন্টের ইউনিটক এলাও করেছে বনাবলে। আর 2019 যদি জাজমেন্ট আসছিল হাইকোর্টে, তার জাস্টিস ভূঁইয়া লিখি দিছিল যে আমি অকল নোটিসের এগেনস্ট গেছো, আমি যদি নোটিফিকেশন যে স্টার সিমেন্টে আপনার ক্লিয়ারেন্স লওয়া নাই তার এগেনস্ট আমি যাওয়া নাই। আসাম গভর্নমেন্টে চ্যালেঞ্জ করবেন যে যেহেতু স্টার সিমেন্টে সেই ক্লিয়ারেন্স লওয়া নাই সেইখানে আপনার লাইসেন্স রদ্দ হবো, সেইটার কারণেও একটা জাজমেন্টত একটা প্যারাগ্রাফ আছে যত লিখা গেছে যে আসাম গভর্নমেন্ট ক্যান পার্সিউ দ্য ম্যাটার এজ ফরওয়ার্ড, কিন্তু সেইটো ম্যাটার আজিলে আসাম গভর্নমেন্টে পার্সিউ করা নাই। কংগ্রেসের অভিযোগ শেহতীয়াকৈ উচ্ছেদ চলি থাকা সোনাপুরের কচুতলীর সমীপরে সমতা পথারত স্টার সিমেন্টে নির্মাণ করে আছে তৃতীয়ত গোট। স্টার সিমেন্টর এই অবাধ যাত্রার আড়ত কি রহস্য আছে বলে কংগ্রেসে প্রশ্ন সুদিছে। সমতা পথার আপনার আমার কচুতলি, কচুতলির উচরা সরি উপর আপনার কচুতলি, তলত আপনার সমতা পথার, সমতা পথারতে স্টার সিমেন্টে নিজের ফ্যাক্টরি বনায় আছে, কেলে তার উচ্ছেদ কেলে করা নাই? ট্রাইবাল বেল্টর যুক্ত রুল আর রেগুলেশন আছে, তার লিখা আছে যে 1980 আগত যুনকটা নন ট্রাইবাল মানুষ আছে ইহতক থাকিব দিব, কিন্তু 1990 পিছত অকল ট্রাইবাল মানুষে তো থাকিব পারে, আর যুনবিলাক আপনার তো ইন্ডাস্ট্রি হবো সেইটো হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি, আর যুনকটা ট্রাইবেলর পুরনি ইহতর যুক্ত ট্রেডিশনাল ট্রেডিশনাল যুবা ইন্ডাস্ট্রি সেইটাই হবো পারে, কিন্তু এনেকা ঠাইত এটাত ইহতে স্টার সিমেন্টক অসম সরকারে কেনেকে পারমিশন দিলে আর এক্সপানশনেরও পারমিশন দিছে। আইন উলঙ্ঘা করে ট্রাইবেল বেল্টর ভূমি দখল করে অসমক লুণ্ঠন করে অহার পিছতো কি যুক্তিত স্টার সিমেন্টক রেহাই দিয়ে আহিছে বলে উত্তর দিবলৈ রাজ্য সরকারক প্রত্যাহ্বান কংগ্রেসর। যে স্টার সিমেন্টয়ে যদি অসমৰ মাটি প্রদূষিত করেছে, অসমৰ বায়ু প্রদূষিত করেছে, ডিগারু নদী প্রদূষিত করেছে, দুখনকৈ বিল তেওঁলোকে কঠনি বিল আর বমানী বিল তেওঁলোকে নষ্ট করেছে, তেওঁলোকৰ মূল কার্যালয় গুৱাহাটী থাকিব লাগিব, সরকারে বাধ্য করা, আর যদি 2,000 কোটি টাকা প্রফিট করেছে তার অংশ অসমৰ রাইজে অসমৰ সরকারে পাব লাগিব, SGST অসমে পাব লাগিব, এইটো স্পষ্ট দাবি। আমি মুখ্যমন্ত্রীকে দাবি করেছো যদি মুখ্যমন্ত্রীর সাহস আছে স্টার সিমেন্টর কার্যালয় অসমলৈ আনক, SGST লোক সরকার, কারণ সরকার অবস্থা বেয়া, প্রতি মাহত সরকারে লোন লোবলগা হয়েছে, গতি এওঁলোকক কি কারণে রেহাই দিয়া হয়েছে, ইলেকট্রনিক বম দিয়ার কারণে এওঁলোকক রেহাই দিয়া হয়েছে নাকি, সেই প্রশ্নটি কিন্তু আমার আছে। খিলঞ্জিয়ার কথা কই থাকে, খিলঞ্জিয়ার মাটি যে বেদখল করেছে সেই মাটি বেদখলমুক্ত করবর কারণে তাত উচ্ছেদ কেউ চলা নাই, যদি বুলডোজার চলায় সবটা বুলডোজার চলিব লাগিব। নিউইয়র্কত রাষ্ট্রসংঘৰ সাধারণ সভা সপ্তাহত ভারত দিবসত অংশ লয় রিলায়েন্স ফাউন্ডেশনের সঞ্চালক ঈশা আম্বানীয়ে। ভারত দিবসত উপস্থিত লোকসকল সম্বোধন করার সময়ত এক নতুন গোলকীয় শৃঙ্খলা গড়াত ভারতের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করে ঈশা আম্বানীয়ে। অনুষ্ঠানটি উদ্বোধনী ভাষণ প্রদান করে ঈশা আম্বানীয়ে পঞ্চতন্ত্র বা বহনক্ষম উন্নয়নের বাবে 5টা মুখ্য পথ হিসাবে কি বিষয় প্রস্তুত করা হয়েছিল তার উপর গুরুত্ব আরোপ করে। ইয়ার ভিতর আছিল নারী সবলীকরণ, যুবশক্তির বিকাশ, উদ্ভাবনের গুণক হিসাবে অংশীদারিত্ব, প্রযুক্তির পরিবর্তনশীল শক্তি আর ভবিষ্যতের বাবে এক সাহসী দৃষ্টিভঙ্গি প্রস্তুত করা। রিলায়েন্স ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তি অনুসরি দ্য ডায়লগ টাইগার স্টিল ক্রাফটিং এ নিউ ডেভেলপমেন্ট প্যারাডাইম শীর্ষক আলোচনা লানি আছিল গ্লোবেল সাউথত নেতা হিসাবে ভারতের বর্ধিত ভূমিকা আর বিশ্ব উন্নয়নত নতুন মান স্থাপন করার সম্ভাবনার অন্বেষণ করা এক উচ্চস্তরীয় আলোচনা। বৈদেশিক পরিক্রমা মন্ত্রী এস জয়শঙ্করে কেন গ্লোবেল সাউথর নেতৃত্ব এতিয়া বাস্তবত পরিণত হয়েছে তার ব্যাখ্যা আগবাইছিল এই অনুষ্ঠান। বিজেপি নেতা অসীম দাসর প্রবঞ্চনার দীঘলীয় তালিকা প্রস্তুত হয়েছে। প্রবঞ্চকর দলটোরে আছে নয়ডারও দুই প্রবঞ্চক, হাঙুর খাইছে অর্জুন মেহতা, অমৃত জালানি নামৰ দুই লোকৰ নাম, এতিয়াও পলাতক জাকির হুসেন নামৰ আন এটা প্রবঞ্চক,
প্রথমে অসীম দাস এণ্ড কোম্পানীয়ে প্রবঞ্চনা করেছিল অর্জুন মেহতাক, পাছত হেরুয়া ধন উদ্ধারের চেষ্টার প্রবঞ্চকর দলটোর লগলাগে অর্জুন অসীম দাসরে মিলি জালত পেলাইছিল সানি ব্রিজা নামের ব্যবসায়ীগুলিক। সানি ব্রিজার চক্রটোয় আদায় করেছিল প্রায় 2,50,00,000 টাকা। নির্ধারিত সময় ঠিকা আর টাকা নাপায় ব্রিজাক আকচাপে মহানগর আরক্ষীর আরক্ষীর তদন্ত পোহরলে আহে অসীম দাসর এই কেলেঙ্কারির তথ্য। এজি ভার্টেক্স প্রাইভেট লিমিটেড কে ওনার হে নয়ডা মে, ঠিক তো ইনকো আমারি মুলাকাত হই ইনসে নয়ডা কে অন্দর হি। অমিত জলালি ওর অর্জুন মেহতা নে ইস পার্টিকুলার টেন্ডার কি পুরি গ্যারেন্টি লি ওর বোলা কি হাম বেঠে হুয়ে পয়সা ইহাঁ পে সব সেফ হ্যায়। তো হমনে ফির উসকে বাদ জো হ্যায় উনকে অ্যাকাউন্ট মে উনহোনে বোলা কি কনসাল্টিং ফিস লাগেগি, তো ওর সাথ সাথ মে কুছ সিকিউরিটি ডিপোজিট ভি লাগেগা দিলওয়ানে কে লিয়ে তাকি হাম ব্যাক আউট না কর যায়। তো বোলা তো উনহোনে বহুত বড়া অ্যামাউন্ট থা লেকিন হমনে কম্পারেটিভলি কম জমা করবায়া উনকে অ্যাকাউন্ট মে, ঠিক হ্যায়। উসকে বাদ ইনহোনে গুয়াহাটি ভেজা, ওহাঁ পে এক জাকির হুসেন নাম কা শখস হামারে কো মিলা থা ওর জাকির হুসেন হামারে কো উস দিন মিনিস্টার্স হোম লেকে গয়ে। বাদ মে হমে পতা চলা কি ও লেবর মিনিস্টার কা ঘর হ্যায় লেকিন হমে ট্রাইবল মিনিস্টার কে নাম সে লেকে গয়ে থে ওর উনহোনে উস চিজ কা ফায়দা উঠায়া কি মিনিস্টার সাহেব আগলে এক হফতে তক ঘর মে নহীঁ থে, তো উনহোনে কিসি সে খবর ওবর নিকাল কে ক্যুকি অসীম দাস তো পহলে বিজেপি মেই থে, ঠিক হ্যায়, তো কিসি গার্ড ওয়ার্ড সে কে সাথ মিলি ভগত করকে ক্যুকি ইস পার্টিকুলার স্ক্যাম কে অন্দর কোই ভি সিনিয়র অফিসিয়াল কোই ভি অর বিজেপি কি কিসি ভি কার্যকর্তা কা অর কিসি কা হাত নি হ্যায়। ইয়ে সিরফ ইয়ে অসীম দাস থে জিনহোনে বিজেপি কি ছবি খারাপ করনে কি কোশিশ করি, ও উনহোনে গার্ড ওয়ার্ড সে সেটিং করকে অন্দর হমে বিঠায়া। ওহাঁ পে এক বিরিঞ্চি বোরোকুরুতি করকে কোই জো পিএন শর্মা বোলতে থে আপনে আপকো জয়েন্ট সেক্রেটারি বনে থে, ঠিক হ্যায়, উনহোনে এক ভাড়ে কা কোই পিএ ভি লে রাখা থা অর ইধর অসীম দাস বেঠে হুয়ে থে উনসে উধর মুলাকাত হুই। উনহোনে বতায়া কি কাউন্সিল মে ইস তরিকে সে ফান্ড হ্যায় অর তব হমনে ইয়ে বোলা কি ভাই ইয়ে তো সারা কা সারে টেন্ডার্স ই টেন্ডার্স পে হোতে, তো খেয়ার উনহোনে বোলা কি নেই কাউন্সিলস কা জো কাম হোতা হ্যায় ও ফিজিক্যাল উসমে হোতা হ্যায় ও ই টেন্ডারিং কে থ্রু নেই হোতা হ্যায়, ঠিক হ্যায়, ক্যুকি হমে বার বার ইয়ে কোয়েশ্চন আ রহা থা। উসকে বাদ ফির ইনহোনে অর জাদা বিশ্বাস দিলানে কে লিয়ে কোই সেক্রেটারিয়েট কে কোই চপরাসি হ্যায় নিরঞ্জন দাস উনকে থ্রু হামারে কো এন্ট্রি করবাই সেক্রেটারিয়েট মে কনফারেন্স রুম কে অন্দর। ওহাঁ পে ইন লোগো কে আলাবা কোই ভি অ্যাকচুয়াল অফিসিয়াল নহীঁ মৌজুদ থা, তো থি ইয়ে সাত আট লোগো কি হি মিলি ভগত হি, তো ফটাফট ওহাঁ পে বিরিঞ্চি আয়ে অর সাইন করা পিও অর হম জো হ্যায় ওহাঁ সে ফির নিকল গয়ে। উসকে বাদ ইনহোনে হামারা ফেক ওয়েয়ারহাউস কে অন্দর মাল পৌঁছায়া, ঠিক হ্যায়, জহাঁ পে এক টার্নিং পয়েন্ট ইয়ে আতা হ্যায় কি জহাঁ পে হামারে কো অ্যাকচুয়ালি ইয়ে পতা চলা কি হামারে সাথ ইয়ে স্ক্যাম হো রহা থা ক্যুঁ, ক্যুকি বেসিক্যালি ক্যা হ্যায় কি ও তিন দিন পহলে হি ও ওয়েয়ারহাউস লিয়া গিয়া থা, ঠিক হ্যায়, তো উসকে ভি মানে কাফি সবুত পেশ কিয়ে হ্যায় অর লেকিন তব তক হামারে পাস উতনে সবুত নহীঁ থে, তো ইসলিয়ে হম বাহার নহীঁ আয়ে, তো 15-20 দিন হমনে এভিডেন্সেস কালেক্ট করে অর উসকে বাদ ইনহোনে বিশ্বাস দিলানে কে লিয়ে এক AWDC কা এক ফেক অ্যাকাউন্ট ভি খোল রাখা HDFC মে, ঠিক হ্যায়, তো ওহাঁ পে ইনহোনে জো AWDC কা অ্যাকাউন্ট থা উসসে হামারে কো কুছ রিফান্ড ভি দিখায়া ইয়ে কে কে কি দেখি কাউন্সিল কে পাস পয়সা হ্যায় 9,75,000 কে করিব রিফান্ড থা ও আয়া থা। ইফালে অসীম দাস সন্দৰ্ভত ৰাইজে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে। ৰহাৰ ঘাঁহি উজনি কৰি ৰাইজে অসীমৰ কথা জনালে। অসীম দাস এজন সাধাৰণ ল'ৰা, এখন সাধাৰণ ঘৰৰ ল'ৰা অসীম দাস। অসীম দাসক লৈ চৰ্চা চলিছিল ৰাইজৰ মাজতো। ৰহাৰ বিধায়ক হোৱাৰ সপোন দেখিছিল অসীমে, অনুষ্ঠান প্ৰতিষ্ঠানলৈ আগবঢ়াইছিল মোটা বৰঙণি। মানে অসমৰ ৰাইজক আৰু অসীম দাস যিজন যিটো সমষ্টিৰ পৰা জনপ্ৰতিনিধি হ'ব বিচাৰিছিলে এই ৰাইজক মই অনুৰোধ কৰোঁ, অচিন কাঠৰ থোৱা নলগাব। এই অচিন কাঠৰ মানুহবিলাকে কৰে কি লোকৰ পৰা টকাবিলাক কেনেকৈ মাৰি মোহাৰি সংগ্ৰহ কৰি আনি এজন প্ৰতিনিধি হ'ব বিচাৰে। এই প্ৰতিনিধিজনে যদি চোৰ ধৰা নপৰিল হয় তেতিয়া জনপ্ৰতিনিধি হোৱা হয়, এই জনপ্ৰতিনিধিয়ে অসমৰ কি উন্নয়ন কৰিলে ৰাইজক কেনেকৈ মাৰি মোহাৰি আৰু খালে, গতিকে সাৱধান
মই কৈ দিছো রায় সকলকে তেখেতক আমি ভাবিছিলো ভাল মানুষ, কিন্তু এটা ভাল মানুষের চিনাকিটো এটা ওলাই গেছে। এজন মানুষের চাকরি টাকরি লোক মার্জিত দরমহার ওপর ঘর সংসার চলে, তেওঁ যেটো ডোনেশন দিয়া যেটো স্টাইল 10-5,000 নামঘরবিল 50,000 দেওয়া মোৰ হাতত তথ্য আছে, সেইটো দুই নবী ধন হবই লাগবে। এটা কামৰ কারণে তেওঁ কিবা ওয়ার্ক অর্ডার দিয়ে সুফারি বা বিভিন্ন মাছৰ বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িত থাকিব লাগিব, নহলে সেইখন ধন কোপা আহিব। কিন্তু এটা কথা ভাল হল যে বিজেপি সরকারের কর্মী হয়ে যায় যে তেওঁকে ধরাই দিলে, আর কারণ মন্ত্রী এম এল এ নোহোৱা যেটো তেওঁ আশা আছিল সেই আশাতে যেটা তেওঁ চুরমা করলে, এইটো কারণে মই তেওঁলোকৰ অসম সরকারক ধন্যবাদ জানাই। তেখেত প্রথম কংগ্রেসত আছিলে, কংগ্রেসের পর বিজেপি আহিলে, বিজেপির আহি তেওঁ অসম রাজ্যিক অনুসূচিত জাতি সাধারণ যুব মোর্চার সাধারণ সম্পাদকর পদবী লৈছিলে, আর পদবী লৈ রহার সমষ্টিত সকল ধরনের টকার কোনো মানে মানে আপনার কেনেকে আপনার জিরোরপা একটা কিনা আলাদিনের চাকি পয়া নিচিনা হল, আলাদিনের চাকি পায় তেওঁ সকলো অনুষ্ঠান প্রতিষ্ঠানত মানে তেওঁ নামটো উজ্জ্বলাবর কারণে তেওঁ, আর আমি গম পাওয়া মতে তেখেতেও রহা সমষ্টির এজন এমএলএ ক্যান্ডিডেট হিসাবে জনপ্রতিনিধি হিসাবে ভাবি আহিছিল, আর ইয়াতে যে পাখি কাটা গৈছে আমি সচাই আনন্দিত হয়েছিল, কারণ এনেকা জনপ্রতিনিধি আমাক নালাগে। ধুবুরীর ফকিরগঞ্জত শোকাবহ পথ দুর্ঘটনা, তীব্রবেগী বাইকর খুন্দাত নিহত এজন লোক। ফকিরগঞ্জের নস্করা রাধুরাম সংযোগী পথত সংঘটিত হয়েছে পথ দুর্ঘটনা, তীব্রবেগী বাইকখনে নিয়ন্ত্রণ হেরুয়ায় খুন্দা মারে লোকজনক। এই দুর্ঘটনাত মৃত্যু হওয়া লোকজন ইসমাইল হোসেন। মানে নেতাই গাঁৱত ল'ৰা এজনে বোধহয় নিচাযুক্ত কিবা খাই এক্সিডেণ্টটো কৰিছে, এজন মানে ভাতৃ জামাই ইসমাইল হোসেন তেওঁ স্পট ডেথ হৈছে আৰু তেওঁ মানে আহত হৈছে গাড়ী চালক, তেওঁ মানে বয়স মানে 58 এনেকুৱা হ'ব। নামটো কি আছিল? নামটো ইসমাইল হোসেন আছিল। তালাচ গাঁৱত এক্সিডেণ্ট হৈছে, কিন্তু মানুহজন বাস কৰিছে শিমুলতলা। সিপাঝাৰত পুনৰ বিদ্যালয়ত ছাত্ৰ সংঘাতৰ ঘটনা, পাথৰীঘাট উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ত এই ঘটনা সংঘটিত হয়। দশম শ্ৰেণীৰ দুই ছাত্ৰৰ মাজত চলি আছিল সংঘাত, যাৰ বাবে এগৰাকী ছাত্ৰই বেগত ভৰাই আনিছিল চুৰি। সহপাঠী আন এজনে চুৰি দেখি অৱগত কৰে কৰ্তৃপক্ষক, তাৎক্ষণিকভাৱে ব্যৱস্থা গ্ৰহণ কৰে বিদ্যালয় কৰ্তৃপক্ষই। এই ভয়ংকৰ দুৰ্ঘটনাৰ পৰা ৰক্ষা পৰিল ছাত্ৰ দুজন। চাৰিদিনৰ ভিতৰত দুই ছাত্ৰক বহিষ্কাৰ কৰিছে বিদ্যালয়ৰ পৰা। বিদ্যালয় কৰ্তৃপক্ষই অস্বীকাৰ কৰিছে চুৰি অনা কথা। বিদ্যালয় কর্তৃপক্ষের ফালের পর আমি গম পাওয়া মতে আমাক এসএমডিসির মানুষ হিসাবে ফোন করে মাতিলে আহিলু, আহি দেখিলো যে ইয়াত মানে আমার বিদ্যালয় কর্তৃপক্ষের ফালের পর ইতিমধ্যে ব্যবস্থাখিনি হয়ে গেছে আর ব্যবস্থাখিনি ইতিবাচক হয়েছে। গম পাওয়া মতে হেনো চারিজন লড়ার মাজত কিবা ব্যক্তিগত সংঘাত, তারপর সেই সংঘাতটার পিছত আমার স্যার সকলে গম পালে, গম পাওয়ার পিছত এই লড়াখিনিক তালাচিও করলে, খোদপোচো করলে, তারপর তেওঁলোকৰ লগত কোনো অস্ত্ৰজাতীয় বস্তু একো পোৱা হোৱা নাই। আৰু আমি তেতিয়া তেওঁলোকৰ গাৰ্জেনখিনিক মাতি আনিলোঁ আৰু ল'ৰাখিনিক আমি ইয়াতে আবদ্ধ কৰি ৰাখিছোঁ। ৰাখি গাৰ্জেন মাতি আমি ষ্টাফত আমাৰ কমিটিৰ ফালৰ পৰা মিটিং এখন খুব মানে সুন্দৰ পৰিৱেশত মিটিং এখন কৰা হৈছে আৰু সেই মিটিঙত গাৰ্জেনৰো চহী লোৱা হৈছে, ল'ৰাকেইজনৰো চহী লোৱা হৈছে আৰু আমাৰ বিদ্যালয়ৰ সকলো শিক্ষক শিক্ষয়িত্ৰী প্ৰিন্সিপালৰ সৈতে আমাৰ এই এছএমডিচিৰ মানুহৰ সৈতে এই মিটিংখনত এটা সুন্দৰভাৱে ভৱিষ্যত যাতে ল'ৰাকেইজন ভাল হয়, ভাল পথলৈ যায় আৰু ভৱিষ্যত যাতে কোনো সংঘাত হ'ব নোৱাৰে, সংঘাতৰ সৃষ্টি হ'ব নোৱাৰে, সেইটোৰ কাৰণত আমি সুন্দৰভাৱে ইতিবাচক দৃষ্টিভংগীৰে আজি মানে বস্তুটো সমাধান কৰা হৈছে। ল'ৰাকেইজনক এই 4 তাৰিখলৈ এই 4 দিনৰ কাৰণে বহিষ্কাৰ কৰা হৈছে। নাই নাই তেনেকুৱা কোনো একো পোৱা হোৱা নাই, সেইবিলাক নাই নাই সেইবিলাক আমি আমাৰ মানে স্কুল এডমিনিষ্ট্ৰেশ্যন যিটো এইটো বহুত ষ্ট্ৰং আমাৰ দেই, আৰু আমি খুব কনচিয়াছ আৰু মই মেম্বাৰ হিচাপে স্কুলত প্ৰায় আহিয়ে থাকোঁ, প্ৰায় ডেইলি বুলি ক'লে ভুল নহয় আহিয়ে থাকোঁ, কাৰণ মই নিজে পঢ়ি যোৱা বিদ্যালয়খন, বিদ্যালয়খনৰ প্ৰতি এটা মোৰ কিবা বেলেগ এটা হেৰি আছে আৰু সেইকাৰণে মই আহি থাকোঁ। আৰু তেনেকৈ আমাৰ প্ৰশাসন যিটো আমাৰ যিটো স্কুল প্ৰশাসন এইটো বহুত ষ্ট্ৰং আৰু খুব কনচিয়াছ তেওঁলোক। আমাৰ সতীৰ্থ সাংবাদিক নৱজ্যোতি মহন্ত ফোন লাইনত আছে। নৱজ্যোতি, আচলতে ঘটনাটো সবিশেষ আমি জানিব বিচাৰিছোঁ, চুৰি আনিছিল বুলি কৈছে ছাত্ৰসকলে কিন্তু বিদ্যালয় কৰ্তৃপক্ষই কৈছে চুৰি অনা নাছিল, আৰু কি উদ্ঘাটন হৈছে নতুন তথ্য? নিশ্চয়কৈ প্ৰাঞ্জল, আচলতে সমগ্ৰ ঘটনা আচলতে
যেহেতু সমগ্র ঘটনা আমি কিছুদিন পূর্বে দেখাইছিল যে কি ধরনের পরিবেশের সৃষ্টি হয়েছিল বিদ্যালয়খনত আসলে ছাত্র মাজত মারপিট লগার ফলত, আর যার কারণে আসলে বিদ্যালয় সমূহও আসলে কনসিয়াস হয়েছিল, তার কারণে দেখবলে পাওয়া গেছিল যে এইখান বিদ্যালয়তো পাঠরিখা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, এই বিদ্যালয়খনতো ছাত্রর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হয়েছিল যে ছাত্রগুলির মাজত মারপিট হব পারে বা মারপিট হওয়ার সম্ভাবনা আছে, কারণ কিছুদিন আগরপরা দুজন ছাত্রর মাজত আসলে তর্ক বিতর্ক হয়েছিল, যার কারণে চুরি অনা বলে এজন ছাত্র অভিযোগ অভিযোগ দিয়েছিল শিক্ষক শিক্ষয়িত্রীক, আর অভিযোগ দেওয়ার পিছনে তালাচী করা হয়েছিল, কিন্তু চুরি পাওয়া নাছিল যদিও, কিন্তু দুজনের মাজত কাজিয়া হয়েছিল, সেই কথা কিন্তু যেটা মিটিং হয়েছিল আলোচনা হয়েছিল তো পোহরলে, সেই কথা পোহরলে আসছিল, আর তারপরে তৎকালীনভাবে ছাত্র চারিগুলি ইতিমধ্যে বহিষ্কার চারিদিনের কারণে বহিষ্কার করা বলে ইতিমধ্যে অবগত করেছে। আর একটা কথা উল্লেখ করব লাগবে যে বিদ্যালয় সমূহ এই ধরনের ঘটনাই কিন্তু ছাত্র ছাত্রী সকল অভিভাবক যথেষ্ট সমস্যাত পেলাইছে এই ঘটনার পোহরলে অহার লগে লগে। প্রাঞ্জল, নিশ্চয় ধন্যবাদ জানাইছো নবজ্যোতি মহন্ত। সময় হয়েছে এটা বাতৰি বিদায় লোৱাৰ। নমস্কাৰ।